আমার বড় ভাইরে বিয়ে করাইতে আসছিলাম তো যে আসলে আব্বা সাহেব লোকটা কেমন বা ওনার মায়াটাই বা কেমন তার মেয়ের যে চরিত্র দুই বিবাহ ধরেন যে বাড়ি থেকে পালাই গেছে মোস খবর নিয়ে দিয়ে তারপর আপনি বিয়েটা দিয়ে সমস্যা নেই তোর একটা বোন আছে তাকে বিয়ে দিতে হবে না তুই যে এই ভদ্রলোককে একটা মেয়ে সম্পর্কে একটা বাবার সম্পর্কে আজে বাজে কথাগুলো বললি কি ক্ষতি করছ তোর বাবা শোনো এ যা বলছে সব মিথ্যে আপনার তো দেখে মনে হচ্ছে আপনি এলাকারই হ্যাঁ কার গিয়েছে না কিছু হয় নাই আপনার থেকে কিছু জানার ছিল আর কি আপনার দুই মিনিট সময় হবে হ্যাঁ জানার তো থাকলে মানুষ আমার কাছে আসে বলেন কোনো সমস্যা নেই আমার হাতে প্রচুর সময় আছে বলেন ভাই এই যে রাস্তার মাথাতে যে ওই আব্বাস চাচা আছে না ওনার যে একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত আসলে ওনার সম্পর্কে একটু জানার ছিল আর কি আমার বড় ভাইরে বিয়ে করাইতে আসছিলাম তো তো দেখছি আমরা আপনি একটু বলবেন যে আসলে আব্বাস সাহেব লোকটা কেমন বা ওনার মায়াটাই বা কেমন আপনি তো না জেনে একটা ভুল করে ফেলতেছে আব্বাস চাচার যে মেয়ে তার মেয়ের যে চরিত্র কি বলবো আর দুই বিবার ধরেন যে বাড়ি থেকে পালাই গেছে এক এক সময় এক একটা পলার লোকে পালাই গেছে মান সম্মানের বিষয় পরে আব্বাস চাচার কোন জায়গাটা মেম্বার চাচারে ঘুরে ঢুকে তারপর ধরেন ম্যানেজ করে কোনো রকম আবার ম্যাটার আসছে ঠিক আছে শোনেন আপনাদের দেখে ভালো মানুষ মনে হইতেছে গ্রামের মেয়ে তো বদনাম করা যাবে না তবে একটু যাই না শুই না তারপর বিয়েটা করে আমাকেও গ্রাম কেন এই গ্রামের বাইরে গিয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করেন আব্বাস চাচার সম্পর্কে তার মেয়ের সম্পর্কে সব বলে দিবে ভালো মানুষ দেখে আপনার কথাটা বললাম একটু ভাইবা দেখেন মাইন্ড করেন না আমার কথা ওই যে কি বয়সের একটা দোষ আছে বুঝছেন বয়সের দোষে ধরেন পোলাপান মানুষ তো এই আগারে বাগারে এখানে ওইখানে যায় উড়া বেড়ায় বিভিন্ন পোলাপান লাগে ট্যাঙ্কি মেরা বেড়ায় এগুলা খারাপ জিনিস হ্যাঁ মানে এগুলো আবার আপনি আবার অন্যভাবে নিয়েন না মানায় নিয়েন আর কি বুঝছেন নাই আপনি কিছু মনে করেন না তবে খোঁজ খবর নিয়ে দিয়ে তারপর আপনি বিয়েটা দিয়ে সমস্যা নেই খোঁজ খবর যা নেওয়ার দরকার আমি পাইছি ঠিক আছে ভাই আমি যাই হ্যাঁ ভালো থাকেন ঠিক আছে এই আসসালাম আলাইকুম ও ভাই এদিকে আসো আমার জন্ম আমি তো ভালো করে চিনি আচ্ছা তোর একটা বোন আছে তাকে বিয়ে দিতে হবে না তুই যে এই ভদ্রলোককে একটা মেয়ে সম্পর্কে একটা বাবার সম্পর্কে আজে বাজে কথাগুলো বললি আব্বাস ভাইকে আমরা চিনি না খুব ভালো করে চিনি দশ গ্রামের লোকজন চেনে তার মেয়েকেও অনেকে চেনে তুই ভালো করে চিনিস এই কি ক্ষতি করছ তোর তুই তো এটা নতুন করছিস না এর আগেও তুই আরো দুই তিনজনের ওই যে সালামতের মেয়ে কি করলি তুই তার জন্য তোকে কত শিশাঙ্কার করলো মানুষ তো তোর লজ্জা হওয়া দরকার না এই ভদ্রলোককে এসব বলে তুই কি লাভ কি লাভ তোর কি হবে এসব বদনাম করে ভালো হবে মানুষ ভালো বলবে জি কাকা আমি বুঝতে পারছি মানে আপনি একটা কথা বলছিলেন যে আমারও তো বোন আছে এইটা না কোনো আমার মাথার মধ্যে খেলে নেই আমার বোন সম্পর্কে কেউ যদি উল্টাপাল্টা এরকম কথা কয় তাহলে তো আমার কাছেও খারাপ লাগে বাবা শোনো তুমি তোমার ভাইয়ের জন্য আসছো না তোমার নিজের জন্য আসছো তা কিন্তু আমি জানি না তবে এ যা বলছে আমি মুরব্বী হিসেবে বলছি সব মিথ্যে ও আসলে খাসরা টাইপের একটা ছেলে গ্রামের মানুষের জন্য তোকে নানা কিছু বলে কিন্তু লজ্জা হওয়া উচিত তোর শোনো বাবা আরো আরো দুই একজনের কাছে জানো ভালো করে বোঝো তারপরে সিদ্ধান্ত নাও তোমার পরিবারকে এই পরিবারের সাথে মিলাবে কিনা এই পরিবারে তুমি বিয়ে করতে পারবা কিনা সামাজিকতার মধ্য দিয়ে সামাজিকভাবে এগুলো জানা উচিত জেনে তারপর করো বাবা আর ও ভুল বলছে আমি মুরব্বী হিসেবে তোমাকে বলছি আব্বাস ভাই ভালো মানুষ ওর মেয়েটাও খুব ভালো একটা মেয়ে লক্ষ্মী একটা মেয়ে তুমি একটা সংসারী মেয়ে পাবা ধন্যবাদ আঙ্কেল আর এই যে ভাই আপনি আপনার একটু লজ্জাও নাই আপনার গ্রামের একটা মেয়ে সম্পর্কে অপরিচিত একটা লোক এরকম আজে বাজে কথা বললেন আপনার এই কথাগুলো শুনে না মানে আমি তো একদম আশায় হারা ফেলছিলাম যে ওনাদের পরিবার থেকে আমাদের কি বললো আর গ্রাম থেকে কি শুনতে পারতাছি আমি ওনাদের একদম মানে বাটপারিভাবে নিয়েছিলাম কিন্তু এই আঙ্কেল যদি না আসতো আজকে তাহলে তো আমি আর আমার এই মিথ্যা ধারণা নিয়ে আমি বাড়িতে যেতাম আমাদের এই সম্পর্কটাই আর হইতো না এটা আপনি ঠিক করেন নাই ভাই এটা আপনি অনেক বড় একটা ভুল করছেন আমার চোখের পর্দাটা কাকা সরাই দিছে মানে আব্বাস কাকার
ফ্যামিলি খুবই ভালো, আব্বাস কাকা খুবই একজন ভালো মানুষ, ভদ্র মানুষ। তার মেয়েটা যথেষ্ট পরিমাণে একজন ভদ্র মেয়ে, শিক্ষিত মেয়ে। কখনো তাকে উশৃঙ্খলভাবে চলতে দেখি নাই। আমি যা বলছি সব মিথ্যা বলছি ভাই, আমারে মাফ করে দেয়। ঠিক আছে, তাহলে আমি আসি আঙ্কেল, আমি আসি তাহলে। হ্যাঁ বাবা, ভালোভাবে চিন্তা ভাবনা করো, ভালো কিছুই হবে। জি আঙ্কেল, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আমি কি আপনার একটু আগায় দিব? না সমস্যা নেই, আমি যেতে পারবো। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।